हमारा के हो, हरी कनाई कनाई।
जीवन जीवन সাধুগুরু বৈষ্ণব এবার বলরাম নিজের ছায়াকে দেখে মনে মনে ভাবছে এবার কংস না হয় আরেকটা শত্রু পার্টি দিয়েছে। এবার কানাইকে স্মরণ করছে, দেখুন কানাইকে ডাকছে, কানাই তুই আমার রক্ষা কর ভাই। ভগবান মনে মনে চিন্তা করলেন আজকে বলরাম কেমন করে মাতাল হয়েছে, দেখুন বলরাম কেমন করে কৃষ্ণ প্রেমের মাতাল হয়েছে জগতের মাঝে। ভক্ত যখন বিপদে পড়ে যায় ভগবান ভক্তকে রক্ষা করে, ভক্তকে রক্ষা করা হলো ভগবানের একমাত্র কর্তব্য। যখন বলরাম ডাকছে কানাই বলে ভগবান কি করলেন, এবার ছায়া দিয়ে মেঘের ছায়া দিয়ে সূর্যকে এবার ডেকে রাখলেন। মেঘের ছায়া দিয়ে যখন সূর্যকে ডেকে রাখলেন তখন সামন থেকে তার নিজের ছায়াখানি সরে গেল। যখন সামন থেকে ছায়াখানি চলে গেল এবার বলরাম বলছে দেখেছ আমার কানাইয়ের কতটুকু গুণ জগতে। বিপদে পড়ে কানাইকে যেই ডাকে কানাই তাকে রক্ষা করে, হরিব বিপদে পড়ে কানাইকে যে ডাকে স্মরণ করে তাকেই কানাই কি করে রক্ষা করে। যখন নিজের ছায়াখানি সরে গেল এবার বলরাম মনে মনে চিন্তা করছে কানাইয়ের কত গুণ, আজকে বিপদ পথের বলাই এবার চলে গিয়েছে, কানাইকে রাখা মাত্র স্মরণ করা মাত্র আজকে বলাইয়ের এমন অবস্থা হয়েছে। হরিব দেখুন ভক্তমণ্ডলীগণ বলাইয়ের এমন অবস্থা দেখে আমার পদকর্তা শেখর শশধর কি করলেন দেখুন। এবার বলাই যখন এমন করে কথা বলছে পতাকা তো মারি কহে তিন বেরি স্থির ভব ধরণী, শশী শেখর কয়ে হল দর তুমি পদ তলে যাও নি চুনি হরিব। বলাইয়ের এমন অবস্থা দেখে ধরণী মা তরতর করে কাঁদছে, আর শশী শেখর পদকর্তা বলছেন বলরাম যদি ধরণী মাকে রক্ষা করতে হয় তুমি তাহার চরণ তলে লুটিয়ে পড়ো। শশী শেখর কয়ে হল দর তুমি পদ তলে যাও নি চুনি। যখন বলরাম ধরণী মায়ের উপরে লুটিয়ে পড়লো তখন ধরণী মা শান্ত হয়ে গেল, তাই গরু হরি বল ঝরা। এদিকে রাখালগঞ্জ ছুটাছুটি করছে অনেক বেলা হয়ে গেল কিন্তু প্রাণের ভাই খানাই যে কোনো আসছে না হরি বল। সব রাখালগণ একত্র হয়ে বলছে ভাই কারণ এক গোটিকা বেজে গিয়েছে, চল আমরা এখন ভাই খানাইয়ের কাছে চলে যাই, গিয়ে দেখি খানাই এবার দুষ্টে যাবে কিনা হরি বল। তখন সকল রাখালগণ একত্র হয়ে এবার কি করলো দেখুন, সব রাখালগণ একত্র হয়ে অরে গেল সবে খানাই ভাইয়ার কাছে, অরে গেল সবে খানাই ভাইয়ার কাছে, অরে শ্রীদাম যাহিয়া কহে, বুঝিতে না
घरे बसी साधु संग करी हरि बोल एदेर कानाई भाई तो संग चाय आर कुदा होले गहन कानने केते पाए ओ कानाई एक दिन विश्व पलके गुचारणे गिए আমরা সকল রাখালগণ মরেছিলাম, সেদিন তুই মহামন্ত্র গুণে আমাদেরকে বাঁচিয়ে এনেছিলি, আর সেদিন থেকে তোর নাম রেখেছিলাম আমরা জীবন কানাই। সেদিন যদি তুমি আমাদেরকে মহামন্ত্র গুণে বাঁচিয়ে না আনতে, তাহলে এই জগতে আমাদের মায়ের বুক কানা শূন্য হয়ে যেত রে ভাই। তাই বলছি কানাই, আমরা তোকে রেখে আমরা কেমন করে যাব। ওইদিকে কানাই বলছে, ওরে রাখালগণ, ওরে সপাগণ, মারে না বলিয়া যদি যাই উঠে
বাঁচবে না রে আমার মা তো প্রাণ বাঁচবে না রে আমি মায়ের একা নাই আমার মা তো প্রাণে প্রাণে বাঁচবে না রে আমি তোমার মা নন্দরানী তোমায় কত ভালোবাসে আমরা জানি একদিন সামান্য লবণী কে চিনি বলে তোর মা নন্দরানী তোকে গাছে বেঁধেছিল আমরা কত নবনী কাই কত নবনী পালাই কিন্তু মা তোমাদেরকে নবনীর জন্য গাছে বেঁধে রাখে নাই হরিও আস্তে আস্তে ভক্তমণ্ডলীগণ মাতৃমণ্ডলীগণ লক্ষ্য করো আমার গোবিন্দ বলছে ওরে ওরে রাখালগণ যত কথা বলতে হয় আমায় বল যত গালি দিতে হয় আমায় দে কিন্তু আমার মাকে নিয়ে একটি মন্দ কথা বলিস না আস্তে আমায়রা ভগবান আমরা তো সবাই জানি গো কংসের কারাগারে দৈবকীর গর্ভে জন্ম নিলেন ভগবান কার গর্ভে জন্ম নিয়েছেন ভাইরা শ্রীকৃষ্ণ কার গর্ভে জন্ম নিলেন দৈবকীর গর্ভে কার কংসের কারাগারে কিন্তু মা বলে ডাকলেন কাকে মা বলে ডাকলেন কাকে গো দৈবকী কাকে নন্দরানীকে যার বুকের দুগ্ধ পান করলেন দেখুন এক মায়ের গর্ভে জন্ম নিলেন আর আরেক মায়ের বুকের দুগ্ধ পান করলেন তার কারণ কি আস্তে লক্ষ্য করুন আস্তে আস্তে সকল রামচন্দ্র বনবাস গিয়েছিলেন 14 বছরের জন্য সেদিন রামের মা গর্ভধারিণী মা কৌশল্যা কি করেছিলেন রাম যখন 14 বছরের জন্য বনবাস যাবেন বড় সাধ করে বড় আদর করে এক বাটি দুগ্ধ নিয়ে রামকে দিয়েছিলেন পান করিবার জন্য দূর থেকে দেখলেন কৈকি যখন কৈকি দেখেছে রামের মা এক বাটি দুগ্ধ রামকে দিচ্ছে কৈকি হিংসা করে রামের মুখের সামনে থেকে দুধের পাটি নিয়ে ঢিল মেরে ফেলে দিয়েছে এখন রামচন্দ্র 14 বছর জন্য বনবাস গেলেন 14 বছর বনবাস কাটালেন 14 বছর বনবাস কাটিয়ে যখন ঘরে ফিরলেন ঘরে ফিরে তাহার গর্ভধারিণী মাকে প্রণাম না করে প্রথমেই গিয়ে প্রণাম করলেন কাকে হ্যাঁ প্রথমেই প্রণাম করলেন সৎমা কৈকিকে তখন কৈকি বলছে বাবা বাবা আমি তোমাকে হিংসা করে বনবাস পাঠালাম সারা জীবন হিংসা করলাম আর তুমি বনবাস থেকে ঘরে ফিরে তোমার গর্ভধারিণী মাকে প্রণাম না করে তুমি সর্বপ্রথমে প্রণাম করলে আমাকে কেন বাবা রামচন্দ্র বললেন মা মা গো তুমি যদি আজ আমাকে হিংসা না করে বনে না পাঠাতে মা তাহলে হনুমানের মতো যে একজন ভক্ত আমার ছিল যার পশুকুলে জন্ম তাহার সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হতো না মা তুমি যদি আমায় হিংসা না করে বনে না পাঠাতে আমার যেমন মহান মহান ভক্তগণ এই বনে ছিল তাদের সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হতো না মা এদিকে রাবণ বলে যে একজন দস্যু ছিল সে কখনো বধ হতো না তাই তুমি আমায় হিংসা করে বনে পাঠিয়েছিলে বলেই তো আমার এই ভক্তের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে তাই গুরু হরি রামচন্দ্র বলছে
কই কি বলছে বাবা বাবা আমি সারা জীবন তোমাকে হিংসা করলাম কিন্তু আমি তোমাকে একবার আদর করতে পারলাম না বাবা তুমি যদি আমার গর্ভে সন্তান হয়ে আসতে তুমি যদি আমার গর্ভে জন্ম নিতে তাহলে আমি সারাটি জীবন তোমাকে আদর করতাম বাবা ভগবান বলছে মা তোমার মনের আশা পূর্ণ হবে তোমার মনের আশা পূর্ণ হবে যখন আমি তারপরে কৃষ্ণ হয়ে যাব আমি তোমার গর্ভে জন্ম নেব কিন্তু মা আমি তোমার বুকের দুধ আমি কোনোদিন পান করব না কয় কি বলছে কেন বাবা আমার গর্ভে জন্ম নেবে কিন্তু আমার বুকের দুধ পান করবে না কেন বাবা তা কি হয় আচ্ছা মা তোমার মনে নেই যেদিন আমি বনবাস যাচ্ছিলাম সেদিন আমার গর্ভধারিণী মা আমাকে বড় আদর করে একটি দুধের বাটি আমার সামনে দিয়েছিলেন পান করিবার জন্য সেদিন তুমি হিংসা করে আমার মুখের সামনে থেকে আমার দুধের বাটি ঢিল মেরে ফেলে দিয়েছিলে মা এই অপরাধের ফলে আমি তোমার গর্ভে জন্ম নিব বটে কিন্তু আমি তোমার বুকের দুধ আমি পান করব না হইব দেখো ভগবান জন্ম নিলেন দৈবকীর গর্ভে কিন্তু মা বলে ডাকলেন দৈবকী মা বলে ডেকেছেন কিন্তু বুকের দুধ পান করলেন না বুকের দুধ পান করলেন কার মা নন্দরানী কেন ওই নন্দরানীকে ভগবান কথা দিয়েছিলেন অতিথি রূপে যখন ভগবান কি করলেন ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন তারপরে নন্দনন্দ রানী আর সত্যযুগে ছিলেন তারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওই যে ব্রাহ্মণী বাম স্তনটি মধুরী কাছে ধার দিয়ে এক কোনো চাল এক কোনো ডাল এনে অতিথির সেবা করিয়েছিলেন সেদিন ভগবান প্রতিজ্ঞা করেছিলেন কথা দিয়েছিলেন মা গো আমি যেদিন তারপরে কৃষ্ণ হয়ে যাব আমি সেদিন তুমি যে স্তনটি মধুরীর কাছে ধার দিয়ে এক কোনো চাল এক কোনো ডাল সেবা করিয়েছিলেন আমি সেদিন তোমার বুকের দুধ আমি পান করব তাই বলব দেখুন ভক্তমণ্ডলীগণ ভগবান এক ডিলে দুই শিকার করলেন এক ডিলে দুই শিকার দুইজন ভক্তের মনে বাসনা পূর্ণ করলেন দেখুন ওই সত্য যুগে কথা দিয়েছিলেন যে মা আজ তুমি যে স্তনটি মুদির কাছে ধার দিয়ে চাল ডালেন আমার সেবা দিলে আমি তোমার কাছে ঋণী হয়ে রইলাম আমি যদি কৃষ্ণ হয়ে যাবো সেদিন তোমার এই বুকের দুধ আমি পান করব এই জন্য মা নন্দরানীর কি করলেন বুকের দুগ্ধ পান করলেন জন্ম নিলেন একজনের গর্ভে আর আরেকজনের বুকের দুগ্ধ পান করে আমার গোপাল ধীরে ধীরে বড় হলো নি তাই হরি বলছে রাধি ভক্তমণ্ডলীগণ আমার গোবিন্দ বলছে ওরে যত কথা বলতে হয় আমায় বল যত গালি দিতে হয় আমায় দে কিন্তু আমার মাকে নিয়ে একটি মন্দ কথা বলিস না হরি বল কেন জানিস এই জগতে মা বিনে আপনার কেউ হতে পারে না মায়ের মতো আপন জগতে আর কেউ হতে পারে না ওরে সিদ্ধার্থ